গঙ্গাবক্ষে তলিয়ে যাচ্ছে একের পর এক স্কুল, সাহায্যের হাত বাড়িয়েছে রাজ্য সরকার, প্রয়োজন প্রচুর অর্থের, অথচ উদাসীন কেন্দ্রীয় সরকার। জেলায় জেলায় এক ছবি, গঙ্গাবক্ষে বিলীন হয়ে যাচ্ছে গঙ্গা তীরবর্তী একের পর এক স্কুল। মানিক চকে নারায়ণপুর এলাকায় গঙ্গার ভাঙনের জেরে ধীরে ধীরে তলিয়ে গেল একটা গোটা প্রাথমিক বিদ্যালয়। একই অবস্থা বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি হাই স্কুলে, অথচ এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই সরকারের। গঙ্গা নদীর ভাঙন একটি জাতীয় সমস্যা, কেন্দ্র সরকার কেন চুপ করে বসে রয়েছেন তা নিয়ে সরব হয়েছেন রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতটা পারছেন গঙ্গা ভাঙন প্রতিরোধের প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে চলেছেন, কিন্তু গঙ্গার ভাঙন একটা জাতীয় সমস্যা। কেন্দ্রের অধীনস্থ সংস্থা ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ হাত গুটিয়ে বসে রয়েছে। তাদের চোখের সামনে মালদার মানিক চক এবং কালিয়াচক তিন নম্বর ব্লকে ভয়াবহ গঙ্গার ভাঙন চলছে। কেন তারা ভাঙন প্রতিরোধে এগিয়ে আসছে না? কেন্দ্রীয় সরকারের এই উদাসীনতার জবাব মানুষ দেবে বলেও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। দেখো, বারবার আমরা একটা কথা বলে আসি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং গঙ্গা মতো একটা ন্যাশনাল যে সমস্যা, জাতীয় যে সমস্যা, এটা রাজ্যের পক্ষে একা কখনোই সম্ভব নয়। আমরা মানুষকে রাজ্য সরকারের তরফ থেকে আমাদের সাধ্য নেই, তবু আমাদের ইচ্ছে আছে বলে আমরা চেষ্টা করছি কোনো প্রকারে ভাঙনকে রোধ করে রাখা। কিন্তু এর পার্মানেন্ট সলিউশন যদি আমরা না করতে পারি, তাহলে দিনের পর দিন এরকম আমাদের ভেঙেই যাবে। পার্মানেন্ট সলিউশনের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে অবশ্যই এগিয়ে আসা উচিত, কারণ এটা একটা ন্যাশনাল ইস্যু। এই ন্যাশনাল ইস্যুকে যদি আমরা রোধ করতে পারি, তাহলে কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সহযোগিতায় এটা আমরা রোধ করতে পারবো। আমাদের পক্ষে একা সম্ভব নয়। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে মানিকচক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুর এলাকায় ব্যাপক গঙ্গার ভাঙন চলছে। ইতিমধ্যে সেই ভাঙন পরিস্থিতি সরেজমিনে তদারকি করছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন থেকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। অস্থায়ীভাবে ভাঙন ঠেকানোর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারিরা কাজ শুরু করেছেন। ইতিমধ্যে নারায়ণপুর চর এলাকায় আস্ত একটি প্রাথমিক বিদ্যালয় গঙ্গার গর্ভে ধীরে ধীরে তলিয়ে গিয়েছে, যার জেরে গোটা এলাকা জুড়ে তুমুল আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, ভাঙনের জেরে এরপর নারায়ণপুর গ্রামের কোনো অস্তিত্ব থাকবে না বলেই আশঙ্কা করা হচ্ছে। গঙ্গা যেভাবে কাটছে তাতে মনে হয় এবার সব শেষ হয়ে যাবে। প্রশাসনকে আমরা এলাকায় ভাঙন ঠেকানোর জন্য সব রকম ভাবে অনুরোধ জানিয়েছি। রাজ্যের সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, স্থায়ীভাবে গঙ্গার ভাঙন ঠেকানোর ক্ষেত্রে প্রচুর টাকার প্রয়োজন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের উদ্যোগেই ভাঙন ঠেকানোর জন্য সমস্ত রকম পদক্ষেপ নিয়েছেন। সেচ দপ্তরের ইঞ্জিনিয়াররা রাত দিন এক করে অস্থায়ীভাবে ভাঙন ঠেকানোর কাজ করছেন। নারায়ণপুর এলাকায় যে স্কুলটি গঙ্গার ভাঙনের মুখে পড়েছে, তার বিকল্প তৈরি করার জন্য একটি জায়গাও দেখা হবে। একইভাবে বৈষ্ণবনগরের একটি হাই স্কুলে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, এক্ষেত্রেও বিকল্প জায়গা দেবে স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে। খোঁজ নিচ্ছি, দেখুন, আমাদের সেরকম সিচুয়েশন হলে আমরা শিফটিং করবো স্কুল। এবং আপনারা সকলে জানেন যে আমাদের বৈষ্ণবনগরের একটি স্কুল, হাই স্কুল, সেটাও আমাদের একটা রিস্ক পজিশনে আছে। ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে, ওই স্কুলটাকেও আমরা যে জায়গা খোঁজ করছি যদি আমরা শিফটিং করতে পারি। এখন সমস্যা হচ্ছে একটাই, যে জমির সমস্যা হয়ে যাচ্ছে। আমরা যে শিফট করবো, তো সেই জমি যদি আমাদের খুঁজে না পাওয়া যায়, আশা করছি মানিক চকে প্রবলেম হবে না, যেটা বৈষ্ণবনগরে প্রবলেম হচ্ছে। সেরকম সিচুয়েশন হলে আমি দেখছি, আমাদের ইঞ্জিনিয়ার সেকশনের সঙ্গে কথা বলছি, ওনাদেরকে ভিজিটে পাঠাবো। ওরকম হলে ডিএম সাহেবের সঙ্গে কথা বলে আমরা ওটাকে শিখি। অবশ্য তিনি আরও জানিয়েছেন যে ভাঙন প্রতিরোধের জন্য পরিকল্পনা করা হয়েছে, তবে এই সময় কাজ করলে তা নষ্ট হবে, তাই জরুরি ভিত্তিতে 50 লক্ষ টাকা বরাদ্দ করে কাজ শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।